নেত্রকোনার পূর্বধলার ধলার ধলামুল গাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে নেত্রকোনা প্রতিনিধি হৃদয় রায় সজীবের প্রতিবেদনে রবিবার বিকেলে পূর্ব উপজেলার পাঁচ নম্বর ধলা মূলগাঁও ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সালথি বাজার মাঠে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও এলাকার সুধীজনের সাথে এই মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয় ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ শফিকুর রহমান ইকবালের সভাপতিত্বে মতবিনিময় বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ বাবুল আলম তারুকদার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন রশিদের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ফকির উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলামানার যুবদলের যুগ্ম অন্তর ইসলাম রুবেল সহ স্থানীয় বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এ সময় স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন এর আগে বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মতবিনিময় সভায় এসে যোগ দেন